মুহতারাম হাজিরিন, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ কিভাবে হলেন ইতিহাসের মধ্যে পাওয়া যায়? একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাল্যকালে ওনার অসুস্থ মায়ের পাশে উনি শুয়া ছিলেন, এমন সময়ে মা জননী ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে উঠে বলতেছেন, ও বাবা বাইজিদ শোনো, আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে, তুমি মেহরবানি করে এক গ্লাস পানি আমাকে পান করাও। ছোট্ট বালক বাইজিদ বুস্তামি লক্ষ্য করে দেখেন ঘরের মধ্যে কোনো পানি নেই, কলসি খালি, জগ খালি, সবকিছু খালি পড়ে আছে, ঘরের মধ্যে কোনো পানি নেই। এবার উনি মাকে পানি পান করানোর জন্য উনি ব্যাকুল হয়ে গেলেন, কোথাও পানি পাচ্ছেন না, প্রায় পাগল পাড়া হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, মাকে যদি পানি পান করাতে চাই অবশ্যই নদীর মধ্যে যাওয়া লাগবে। কিন্তু কি ব্যাপার, প্রতিকূল আবহাওয়া, বাহিরে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার রজনী, গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে উনি কলসি হাতে নিয়ে নদীর দিকে চলে গেলেন। নদী থেকে কলসি ভরে পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর লক্ষ্য করে দেখেন মা জননী আবার ঘুমিয়ে পড়েছেন। এবার গ্লাসের মধ্যে পানি নিয়ে মায়ের মাথার পাশে উনি দাঁড়িয়ে রইলেন, আর মনে মনে ভাবলেন, মা জননীকে ঘুম থেকে জাগ্রত করা যাবে না, কেননা মা যদি ঘুম থেকে এখন জাগ্রত হয়ে যান মায়ের অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য পানি নিয়ে উনি মায়ের পাশে দাঁড়িয়ে রইলেন। গভীর রজনীতে ফজরের পূর্বক্ষণে মা জননী ঘুম থেকে জাগ্রত হয়ে অবাক হয়ে গেলেন। লক্ষ্য করে দেখেন ছোট্ট বালক বাইজিদ বুস্তামি উনি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। মা জননী তাকে দেখে অবাক বিস্ময়ের সাথে বললেন, বাবা বাইজিদ কি ব্যাপার, তুমি কেন এখনো পানি নিয়ে দাঁড়িয়ে আছো? এবার বাইজিদ বলতেছেন, মা আপনি না বলেছিলেন পানি পান করার জন্য? আমি লক্ষ্য করে দেখি ঘরের মধ্যে কোনো পানি নাই, ঘরের মধ্যে কোনো পানি না পেয়ে আমি নদীর মধ্যে চলে যাই। নদী থেকে পানি নিয়ে আসার পর আমি লক্ষ্য করে দেখলাম আপনি আবার শুয়ে পড়েছেন। আমি মনে মনে ভাবলাম আপনাকে যদি ঘুম থেকে জাগিয়ে দেই আপনার অনেক কষ্ট হবে, কারণ আপনি তো প্রচন্ড অসুস্থ, এজন্য আমি আপনাকে জাগ্রত করি নাই, ঘুম থেকে ডাক দেই নাই। আমি মনে মনে ভাবলাম পানি নিয়ে দাঁড়িয়ে থাকি, মা যখনই উঠবেন মাকে তখন পানি পান করাবো, এই চিন্তা করে এতক্ষণ থেকে আমি দাঁড়িয়ে আছি। মা জননীর চোখ দিয়ে পানি চলে আসলো, ঝরঝর করে কান্নাকাটি করতে লাগলেন, আর বললেন, আল্লাহ তাআলা আমার এই সন্তানকে, ছোট্ট বালক বাইজিদকে আপনি কবুল মঞ্জুর ফরমান, এই সন্তানকে আপনি কবুল করে নিন, এই সন্তানকে আপনি অনেক বড় অলি হিসাবে কবুল করে নিন। মা জননী যখনই ছোট্ট বালকের জন্য দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া এমন ভাবে কবুল করেছেন, পরিশেষে এই ছোট্ট বালক ছোট্ট বাইজিদ বুস্তামি এক পর্যায়ে যুগ শ্রেষ্ঠ অলি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গেল। কেননা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরান না, অর্থাৎ তিন ব্যক্তি যখনই আল্লাহর কাছে হাত উঠায়া দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নেন। এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি, মুসাফির ব্যক্তি যখন সফরের হালতে যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফিরের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেন। দুই নাম্বার হলো মাজলুম ব্যক্তি, মাজলুম ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে যখন দোয়া করে, জালেমের বিরুদ্ধে যখন বদদোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে নেন। তিন নাম্বার হলো
মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা সন্তানের প্রতি যখনই কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ।